হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ভেজ পোলাও করে দেখাবো। তার জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নাও। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে ধনের পাতা, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, কাজু, এখানে টক দই ফেটিয়ে রেখেছি, কিশমিশ, কড়াইশুঁটি, মানে টমেটো কুচিয়ে রেখেছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এখানে রসুন বাটা, এখানে পেঁয়াজ কুচি, এখানে ফুলকপি, বিনস আর এই গাজর, এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের ভেজ পোলাও বানিয়ে দেখাবো। দেখো, আমি এরকম একটা বড় গামলা নিয়ে নিয়েছি এটা ভেজ পোলাও করার জন্য। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো আর কটা জিরে দিয়ে দেবো সাই জিরে। এবার আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, কারণ বেশি লাল লাল করে ভাজতে হবে না। এরকম একটু লালচে লালচে ভাব হলেই মনে করতে হবে এটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর যে আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দু চামচ দিয়ে দেবো। রসুন বাটাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো। কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে দেবো। আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা কালারের জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেবো। আমি এর মধ্যে দু চামচ টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচি কটা দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা অনেক কষানো হয়ে গেছে, একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। এবার আমি এই গাজরগুলো দিয়ে দেবো, বিনসটাও দিয়ে দেবো। এই ফুলকপি কটাকে আমি একটু পরে দেব। আমি এর মধ্যে এই সয়াবিন কটা দিয়ে দেব। দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, আমার ভালো লাগে সেই জন্য আমি সয়াবিনটা দিয়েছি। এবার আমি এই ফুলকপিগুলো দিয়ে দেব। তারপরে এখানে যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম এগুলোও দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে নাড়িচাড়ি নিতে হবে। পুরো সিদ্ধ করা যাবে না, কারণ পুরোটা সিদ্ধ করলে আমি যখন দমে বসাবো তখন পুরো সবজিটাই গলে যাবে। আমি যেখানে যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম কাজুগুলো দিয়ে দেবো, কিশমিশগুলো দিয়ে দেবো। আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার আমি দু চামচ চিনি দিয়ে দেবো। আমি এবার উপর দিয়ে হালকা করে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো। দেখো, এবার আমি জল দিয়ে দেবো। আর তোমাদের জলের পরিমাপটা বলে দিই, যদি তোমরা 500 চাল দাও সেখানে 1 লিটার জল দেবে, এটা শুধু বাসমতি চালের জন্য। তোমরা জল দেওয়ার পরে একটু লবণটা এরকম করে টেস্ট করে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার জলটা দিয়ে ভালো করে জাল উঠে গেছে। এবার আমি এই বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি ছেঁকে দিয়ে দেবো। আবারও বলছি, বাসমতি চাল আধা ঘন্টা তো ভিজাতে হবে, আর তোমাদের হাতে যদি টাইম বেশি থাকে তোমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, তাহলে ভাতটা ভালো ঝরঝর হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চালগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে। এরপরে হালকা করে জলটাকে একটু শুকিয়ে নেব। এর উপর দিয়ে এবার আমি 2-3 চামচ ভালো করে ঘি ছড়িয়ে দেবো।
আমি এখানে গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। আমি উপর দিয়ে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমি এবার উপর দিয়ে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো, তারপরে দু চামচ ঘি দিয়ে দেবো। আর আমি তোমাদের অনুরোধ করছি, যখন তোমরা ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এবার আমি এটাকে দমে বসিয়ে দেবো, দমে বসিয়ে দেবো 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে একে আমি বসিয়ে দেবো মিডিয়ামে। দেখো আমি তোমাদের একবার তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখেছো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি তোমাদের প্লেটে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার ভাত কটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, পোলাওয়ের ভাত কটা একটা চাল ভাঙিনি বা কোথাও লেগে যায়নি। আর আমি এর উপর দিয়ে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো, এটা অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো বা নাও দিতে পারো, আমি একটু ভালো দেখার জন্য দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।